স্মার্ট দুনিয়া আপনাদেরকে স্বাগত বন্ধুরা এই ভিডিও আপনাদের জন্য খুব গুরুত্বপূর্ণ কারণ এই ভিডিওতে আমি দেখাবো আপনি যদি কোনোভাবে আপনি বাড়ি থেকে বেরোনোর সময় ড্রাইভিং লাইসেন্স আর সি বুক বা আপনার গাড়ির অন্য কোনো পেপারসপত্র ভুলে গিয়ে থাকেন তাহলে আপনি রাস্তায় ট্রাফিক পুলিশের হাতে ধরা পড়তে পারেন সেখানে আপনার জরিমানা হতে পারে এই টোটাল ঝামেলা কীভাবে মুক্তি পাবেন আপনি যদি বাড়ি থেকে বেরোনোর সময় ড্রাইভিং লাইসেন্স বা অন্যান্য পেপার্স ভুলেও যান মোবাইলটা নিশ্চয়ই ভুলে যাবেন না তো আপনার হাতের মোবাইল থাকলেই হবে একদম এটা কোনো ইলিগাল প্রসেস না ভারত সরকারটা স্বীকৃত প্রসেস আপনারা যেভাবে পুলিশকে আপনার মোবাইলটা দেখিয়ে সেখান থেকে বেরিয়ে আসবেন বা নিরাপদে থাকতে পারবেন আপনার কোনোরকমই জালিয়াতির কেস পড়বে না আপনি বাড়িতে চাইলে রেখেও যেতে পারেন আপনার ড্রাইভিং লাইসেন্স বা অন্যান্য কিছু সমস্তটাই আপনার মোবাইলে থাকবে সেভ করা সেটা ভারত সরকারই বলেছে এবং এটা ল তো আপনাদের কোনো অসুবিধা হবে না আমি স্টেপ বাই স্টেপ আপনাদেরকে দেখিয়ে দেবো কীভাবে আপনার লাইসেন্স বা অন্যান্য পেপারসগুলো আপনি মোবাইলের মধ্যে আপলোড রাখবেন যেটা আপনি লিগালি আপনার মোবাইলটা পুলিশকে দেখালে পুলিশ আপনাকে ছেড়ে দেবে এবং সম্মানের সঙ্গে ছেড়ে দেবে তো চলুন স্টেপ বাই স্টেপ দেখার জন্য এই ভিডিওটি কন্টিনিউ করি আর এরকমই গুরুত্বপূর্ণ ভিডিওগুলো আমাদের এই চ্যানেলে পাবলিশ করা হয় চাইলে আপনি এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন ভিডিওর নিয়ে লাল সাবস্ক্রাইব বোতাম আছে সাবস্ক্রাইব করতে কোনো পয়সা লাগে না তো চলুন সর্বপ্রথম আপনি আপনার মোবাইল থেকে গুগল প্লে স্টোরে চলে যাবেন গুগল প্লে স্টোরে আসার পর এম পরিবহন সার্চ করবেন দেখুন লোগোটা এম পরিবহন সার্চ করার পর আপনি এটাকে ওপেন করে নেবেন ওপেন করলে আপনার সামনে একটি এরকম স্ক্রিন আসবে এইগুলো এরকম দেখাবে আপনি এগুলো পরপর উপরের দিকে তুলে আপনি জাস্ট শেষ করবেন এবং উপরের দিকে ডান দিয়ে স্কিপ বটাম আছে স্কিপ করে নেবেন তো যখনই স্কিপে ক্লিক করবেন আপনাকে অ্যালাউ করতে বলবে আপনি অ্যালাউ করে দেবেন আপনার সামনে স্ক্রিনটা এরকম আসবে দেখুন আপনি এখানে অ্যাকাউন্ট তৈরি করার আগেও যেটা করতে পারবেন এই অ্যাপ্লিকেশানে আপনি এখানে আর সি কারো না কারোর চেক করতে পারবেন এখানে নাম্বার দেবেন এখানে সার্চে ক্লিক করবেন ডিটেলস বেরিয়ে আসবে ড্রাইভিং লাইসেন্স যদি আপনি কারোর চেক করতে চান এখানে আপনি জাস্ট ডিটেলটা বসাবেন সার্চে ক্লিক করবেন টোটাল ডিটেলস কিন্তু বেরিয়ে আসবে আপনাকে একটা দেখিয়ে দিই ধরুন আমি ড্রাইভিং লাইসেন্স সংক্রান্ত ইনফরমেশান দেখতে চাইছি এখানে একটা নাম্বার আমি পুট করছি এম্বার এন্টার ডিএল নাম্বার অর্থাৎ ড্রাইভিং লাইসেন্স নাম্বার টু গেট ডিটেলস তাহলে এখানে আমাকে একটা ড্রাইভিং লাইসেন্সের নাম্বার বসাতে হবে তো চলুন আমি একটা আমার বন্ধুর ড্রাইভিং লাইসেন্স পেয়েছি আমি সেই নাম্বারটা এখানে বসাবো এবং ডিটেলসে ক্লিক করবো সার্চ বক্সে দেখা যাক কি দেখা যায় দেখুন বন্ধুরা স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন যখনই আমরা ড্রাইভিং লাইসেন্সের নাম্বার লিখে সার্চ করলাম দেখুন টোটাল একটা ব্যক্তির ডিটেলস এখানে চলে আসছে এবং এখানে কিন্তু অ্যাক্টিভ স্ট্যাটাস শো করছে তার মানে ড্রাইভিং লাইসেন্সটা ভ্যালিড আছে এরপর আপনি যেটা করতে পারেন ভিউ চালান করতে পারেন অথবা অ্যাড টু ড্যাশবোর্ড ফর ভার্চুয়াল ডিএলএ সেটাও করতে পারেন তো ডাইরেক্ট এখান থেকে আপনি অ্যাড করতে পারেন অথবা আপনি লিগাল প্রসেসও কিন্তু অ্যাড করতে পারেন তো আপনারা এখানে যদি অ্যাড করেন সেটাও হবে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কীভাবে আপনারা আলাদাভাবে অ্যাড করবেন একইভাবে আপনারা আর সিটাও এখানে কোনো ক্যান্ডিডেট চেক করতে পারেন তাছাড়া আপনাকে যেটা করতে হবে সর্বপ্রথম আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখাচ্ছি প্রথমে এই উপরের বাঁধিকের কর্নারে থ্রি ডট অপশানে ক্লিক করবেন থ্রি ডট অপশানে ক্লিক করার পর এখানে আপনাকে একটা অ্যাকাউন্ট বানিয়ে নিতে হবে তো সাইন ইনে এখনই ক্লিক করবেন না এখানে সাইন আপ করার অপশন আছে সব থেকে নিচে এখানে ডান দিকে আপনি সাইন আপ অপশন অংশে ক্লিক করুন সাইন আপ যেহেতু আমাদের অ্যাকাউন্ট নেই আমাদের ফার্স্টে সাইন আপ অপশনে অপশানে ক্লিক করতে হবে এখানে একটা মোবাইল নাম্বার দিয়ে আপনাকে ভেরিফাই করে নিতে হবে তো আমি একটা মোবাইল নাম্বার দিয়ে এখানে ভেরিফাই করে নিচ্ছি জাস্ট মোবাইল নাম্বারে একটা ওটিপি আসবে সেটাকে ভেরিফাই করে নেবেন তারপর আপনাকে সম্পূর্ণ নাম লিখে সাইন আপে ক্লিক করতে বলবে আপনি করে দিলেন তো আপনি পরবর্তী স্টেপে আবার এই পেজে চলে আসবেন এখান থেকে আপনি আবার থ্রি ডট অপশানে যাবেন এখানে মাই আর সি মাই ডিএল শেয়ার্ড আর রিসিপ্ট এই সমস্ত অপশানগুলো আছে তো আপনি এখানে মাই আর সিতে ক্লিক করুন মাই আর সিতে যখনই ক্লিক করবেন এখানে এখন ক্লাস চিহ্নে আপনাকে ক্লিক করতে হবে ফর ক্রিয়েট ভার্চুয়াল আর সি আপনি এখানে ক্লিক করুন এখানে আপনি যেটা করবেন আপনার ভেহিকেল নাম্বার দিয়ে আপনি এখানে সার্চ করবেন ভেহিকেল নাম্বারটা দিয়ে আপনি এখানে সার্চ করুন যখনই আপনার গাড়ির নাম্বারটা দিয়ে আপনি এখানে সার্চ করবেন টোটাল ডিটেলস কিন্তু আপনার সামনে বেরিয়ে চলে আসবে এবার এরপর আপনি এটাকে অ্যাড টু আর সিতে ক্লিক করতে পারেন অ্যাড টু আর সি এইখানে যখনই দেখবেন তারপর আপনার এখানে অপশান দেবে ভেরিফাই ইউর আর সি তারটা সেটা করার জন্য লাগবে আপনার চ্যাসিস নাম্বার এবং ইঞ্জিন নাম্বার সেটা আপনি আপনার আর সি কার্ডে দেখতে পাবেন তো প্রথমের নাম্বারগুলো লেখাই আছে শেষের তিনটে ডিজিট আপনাকে শুধু বসাতে হবে তো চলুন আমি এই চ্যাসিস নাম্বারের শেষের তিনটে ডিজিট বসাবো দেন ইঞ্জিন নাম্বারের শেষের তিনটে ডিজিট বসাবো বসিয়ে ভেরিফাইতে ক্লিক করব ফ্রেন্ডস আপনার আর সি কার্ড থেকে দেখে দেখে আপনি চ্যাসিস নাম্বার ইঞ্জিন নাম্বারের শেষ চারটে করে ডিজিট এখানে বসিয়ে দেবেন দেন আপনিই ভেরিফাইতে ক্লিক করবেন দেখবেন পরবর্তী স্ক্রিনে আপনার এরকম অপশান আসবে গো টু ড্যাশবোর্ড টু চেক ইউর আর সি ডিটেলস ওকেতে আপনি ক্লিক করুন দেখুন আপনার আর সি এখানে সাবমিট হয়ে আছে এটাকে আপনি পুলিশকে দেখাতে পারবেন কোনো রকম সমস্যা হবে না এখানে আপনার কাছে শেয়ার অপশানও থাকছে এইটা দেখেই কিন্তু পুলিশ আপনার জন্য সমস্ত কিছু ডিটেলস তারা পেয়ে যাবে তারা মোবাইল দিয়ে স্ক্যান করে নেবে এখানে বারকোডও আছে দেখুন এখানে যখনই ক্লিক করবেন এই বারকোডটা যখনই পুলিশ তাদের হাতের মেশিন দিয়ে স্ক্যান করে নেবে আপনাকে আরামসে যেতে দেবে কারণ আপনার এটা সমস্ত কিছু ভ্যালিড ইনফরমেশান তারা দেখতে পাবে সমস্ত তথ্য এখানে লেখা আছে আপনার ইন্স্যুরেন্স আছে কি নেই পলিসি আছে কি নেই লাইফ টাইম ট্যাক্স আছে কি নেই ফিটনেস গাড়ি কতটা ঠিক আছে ভুল আছে আরটিও রেজিস্টার কিনা পেট্রোল বিআরডি তারপরে স্ট্যান্ডিং ক্যাপাসিটি সিটিং ক্যাপাসিটি কী আছে এটা মোটরসাইকেল না বাইক না স্কুটার অমুক তমুক ইস্যু ডেট ভ্যালিড ডেট সমস্ত কিছু আপনার এখানে মেনশন করে দেওয়া থাকবে একদম টোটালি আর পুলিশ যখনই চেক করবে তাদের এই বারকোডটা বা আপনিও চেক করতে পারেন কোনো মেশিন দিয়ে এই বারকোডটাকে সমস্ত ডিটেলস কিন্তু আপনার থেকে যাচ্ছে আপনি চাইলে এটাকে ডাউনলোডও করে রাখতে পারেন যখনই ডাউনলোড করে রাখবেন সেটাও আপনি কাউকে শো করতে পারবেন আপনার কোনো রকম সমস্যাই হবে না যখনই আপনি ডাউনলোড করবেন আপনার সামনে এরকম ডাউনলোড অপশানটাও কিন্তু চলে আসবে এইটাই যখন পুলিশকে দেখাবেন তখনও কিন্তু আপনি ছুটি পেয়ে যাবেন তাদের কাছ থেকে কোনো রকম আপনাকে দিতে হবে না আপনার জরিমানা তো আর শি গেল এবার যদি ড্রাইভিং লাইসেন্সটাকে আপনি করতে চান সেম এইভাবে আপনি মাই ডিএলে ক্লিক করবেন মাই ডিএলে ক্লিক করে ক্রিয়েটে ভার্চুয়াল ডিএলএ ক্লিক করবেন এবং এখানে আপনার গাড়ির নাম্বারটা বসাবেন বসিয়ে কিন্তু আপনি আপনার ডিএলটা করে নেবেন তো চলুন আমি একটা গাড়ির নাম্বার বসিয়ে দিই তো চলুন আমার বন্ধু ড্রাইভিং লাইসেন্সের নাম্বারটা এখানে বসালাম জাস্ট সার্চে ক্লিক করবো সার্চে ক্লিক করলে আশা করছি সমস্ত ডিটেলস চলে আসবে অলরেডি চলে এসেছে সমস্ত ডিটেলস এবার অ্যাড টু ড্যাশবোর্ড ফর ভার্চুয়াল ডিএল এখানে আপনি ক্লিক নেন এবং আপনার যে যার যেটা ভেরিফাই করতে চাইছেন আপনার নিজের তো আপনি এখানে ডেট অফ বার্থটা বসিয়ে দেবেন তো আমি আমার ফ্রেন্ডসের ডেট অফ বার্থ এখানে বসিয়ে দেবো যেটা ড্রাইভিং লাইসেন্সে লেখা আছে এখান থেকে ডেট অফ বার্থ সিলেক্ট করার পর আপনি ওকে করে দিন দিয়ে আপনি ভেরিফাই অংশে ক্লিক করুন হেরিপাই অংশে ক্লিক করবেন আপনার সামনে এরকম একটি স্ক্রিন আসবে অলরেডি এটা অ্যাড হয়ে গেছে আপনি ওকেতে ক্লিক করবেন দেন আপনার সামনে সমস্ত ডিটেলস চলে আসবে আরও ফুলভাবে দেখার জন্য আপনি এটার উপর ক্লিক করুন চলে আসবে আপনার সামনে বারকোড চাইলে আপনি বারকোডটাকে ডাউনলোডও করে রাখতে পারেন কোনো ইস্যু নাই তো বন্ধুরা যখনই আপনি পুলিশকে দেখাবেন না এখানে সমস্ত তথ্য সে পেয়ে যাবে এবং আপনার ড্রাইভিং লাইসেন্সের ড্রাইভিং লাইসেন্সের ইস্যু ডেট পাবে ভ্যালিড ডেট পাবে ডেট অফ বার্থ পাবে ব্লাড গ্রুপ পাবে ভেহিক্যাল ক্লাস পাবে আরটিও কোড পাবে এবং আরটিও নেমটাও কিন্তু পেয়ে যাবে তো পুলিশ আপনাকে কিন্তু আরামসে ছেড়ে দেবে কারণ এটা ভারত সরকারের স্বীকৃত একটি অ্যাপ্লিকেশন এবং এখানে ড্রাইভার ডিটেলসের সমস্ত কিছু বিবরণ কিন্তু তারা পাচ্ছে তো বন্ধুরা আশা করছি ভিডিওটি আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ ছিল ভালো লেগেছে যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করবেন এই রকম ইনফরমেশান এবং গুরুত্বপূর্ণ টিউটোরিয়ালগুলো পাওয়ার জন্য আপনি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন পরের ভিডিওতে ফিরে আসছি সবাই ভালো থাকুন ধন্যবাদ